নাথিং ফোন ওয়ান নিয়ে সবচেয়ে বড় যে কনফিউশন থাকছে বাংলাদেশে সেটা হচ্ছে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আসবে নাকি আসবে না। দ্বিতীয় যে কনফিউশন সেটা কিন্তু খুবই মারাত্মক, মানে এই ফোনটা কি শুধু হাইপ ক্রিয়েট করেছে নাকি এই ফোনের মধ্যে এমন কিছু আছে যেটা আসলে নাথিং ব্র্যান্ড বা নাথিং ফোন ওয়ানকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। এবং এর বাইরে আরেকটা বিষয় থাকছে, সেটা হচ্ছে বাংলাদেশে এই ফোনটি যদি অফিসিয়ালি আসে সেক্ষেত্রে এই ফোনের প্রাইস আসলে কেমন দাঁড়াবে। এসব নিয়েই কথা বলবো আজকের এই ছোটোখাটো ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরুতেই ভালো খবর হচ্ছে, নাথিং ফোন ওয়ান কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে এবং এটার ডিস্ট্রিবিউটর হচ্ছে কন্ট্রিভান্স। এবং কন্ট্রিভান্সের কাছ থেকে যখন আপনি এই ফোনটি কিনবেন সেক্ষেত্রে কিন্তু রিলায়েবিলিটির ব্যাপারটা থাকছে, মানে আপনি এই ফোনগুলোর সাথে 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এবং এই ফোনের প্রি বুকিং শুরু হচ্ছে আগামী 25 জুলাই থেকে। এবং এখানে একটা ব্যাপার উল্লেখ করে রাখি, প্রথম 500 জন, যারা প্রথম 500 জন এখানে রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু এই ফোনের ক্ষেত্রে বেশ ভালো রকম একটি ডিসকাউন্ট পাবেন। যাই হোক, কন্ট্রিভান্সের অফিসিয়াল যেসব লিঙ্ক থাকছে সেগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো। নাথিং ব্র্যান্ডের হিস্টোরিটি একটু জানিয়ে রাখি, যারা জানে না তাদের জন্য বলছি। নাথিংয়ের ফাউন্ডার হচ্ছে কার্ল পে, যিনি একসময় কিন্তু ওয়ানপ্লাসের কোফাউন্ডার ছিলেন। এবং এই ভদ্রলোককে কিন্তু আমার যথেষ্ট ভিশনারি এবং অনেকটাই অ্যাম্বিশাস মনে হয়, এবং সেটার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন নাথিং ফোনের মার্কেটিংয়ের ক্ষেত্রে। বলা যায় নাথিং ফোন ওয়ান নিয়ে উনি যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছেন সেটা একদম নতুন ব্র্যান্ড হিসেবে আমার কাছে অসম্ভব মনে হয়েছে। গত 12 জুলাই, মানে যেদিন এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে, তার আগে থেকে এই ফোন নিয়ে প্রচণ্ড হাইপ তৈরি হয়েছে এবং ইন্টারনেটে নাথিং ফোন ওয়ান কিন্তু ট্রেন্ডিং টপিক ছিল। যাই হোক, এটা কিন্তু নাথিংয়ের প্রথম কোনো প্রোডাক্ট না। এর আগে আমরা আরেকটি প্রোডাক্ট দেখেছিলাম যেটা ছিল একটি ইয়ারবাড, এবং সেটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ ছিল সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা ট্রান্সপারেন্সির ব্যাপারটা দেখতে পেরেছি। এবং এই ফোনের ক্ষেত্রেও এই ফোনের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এর ট্রান্সপারেন্ট ব্যাকবার্ড। তবে ট্রান্সপারেন্ট মানে কিন্তু ফোনের রিয়ার পার্টে আপনি সবগুলি কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, ব্যাপারটা এমন না। এখানে যেসব কম্পোনেন্ট থাকছে তার উপরে এক ধরনের সিল ব্যবহার করা হয়েছে, এনক্লোজার ব্যবহার করা হয়েছে। সো রিয়েল যেসব কম্পোনেন্ট থাকছে আপনি কিন্তু সেগুলি দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিছু স্ক্রু দেখতে পাচ্ছি এবং ক্যামেরার পাশে আমরা একটি এনক্লোজার দেখতে পাচ্ছি যেটা আসলে ডটেড একটি পেপারের মতো কোনো কিছু দিয়ে সিল করা আছে। নিচে যে ওয়্যারলেস চার্জিংয়ের সিস্টেমটা থাকছে সেটা কিন্তু ইউজুয়ালি কালো রঙের হয়ে থাকে। এটার উপরেও কিন্তু আমরা একটি সাদা রঙের কাভার দেখতে পাচ্ছি এবং এর নিচের যে কম্পোনেন্ট সেগুলোও কিন্তু সুন্দর করে ঢেকে দেওয়া আছে। বাট এখানে ফাইন ডিটেলগুলি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। এবং সত্যি বলতে ফোনের রিয়ার পার্ট বা ব্যাকশেল এত সুন্দর করে ডিজাইন করা যায় সেটা এই ফোন না দেখলে আসলে হয়তো বুঝতাম না। যাই হোক, ফোনের ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে লাইটিং প্যাটার্ন। এই ব্যাপারটা কিন্তু এমন না যে লাইটগুলি জাস্ট জ্বলে আছে, ব্যাকগ্রাউন্ডটা লাইট আপ করছে। এটি রীতিমতো ফাংশনাল এবং এটি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পারপোজে কিন্তু লাইটিং প্যাটার্নগুলি তৈরি করে থাকে। এবং এখানে কিন্তু 900টির মতো এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেগুলি আপনি যখন একটা রিংটোনে শুনবেন এক ধরনের প্যাটার্ন তৈরি হবে, আরেকটা রিংটোন শুনবেন সেখানে আরেকটি প্যাটার্ন তৈরি হবে, আপনি যখন ছবি তুলবেন তখন এই এলইডিগুলো একটি অ্যাম্বিয়েন্ট লাইট ক্রিয়েট করবে। এবং ফোনটি আপনি যখন চার্জ করবেন, চার্জ করার সময় এক ধরনের অ্যানিমেশন দেখা যায়। এবং আরেকটি ব্যাপার থাকছে সেটা হচ্ছে আপনি যখন ফোনটি চার্জ করবেন তখন কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে ফোনটি কতটুকু চার্জ হয়েছে। সো আপনি সামনে না ঘুরিয়েও যে কত পার্সেন্ট চার্জ হলো এটা দেখার কোনো প্রয়োজন নেই, আপনি দেখতে পারবেন আপনার ফোনটি কতটুকু চার্জ আপ করা হয়েছে। এছাড়া যখন কেউ কল করবে আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্সন টু পার্সন অনুযায়ী আপনি এখানে প্যাটার্ন সেট করে রাখতে পারবেন। সো ফোনটি যদি এভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন কোন ব্যক্তিটি আপনাকে ফোন করেছেন। লাইটিংয়ের ক্ষেত্রে এখানে আমার আরেকটি ছোট ডিটেল খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনি যখন ভিডিও ক্যামেরা অন করবেন, ভিডিও করবেন তখন এখানে সুন্দর একটি ইন্ডিকেটর জ্বলতে থাকে, যেটা দিয়ে কিন্তু ওপাশে যিনি থাকবেন তিনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ক্যামেরাটি রোল দেওয়া হয়েছে, এখন কথা বলতে হবে। তো এরকম আরও ছোটোখাটো অনেক ডিটেল থাকছে যেটা এই মিড রেঞ্জ স্মার্টফোন সেটা কিন্তু সারপ্রাইজ করার জন্য যথেষ্ট। এখানে ক্যামেরা নিয়ে যদি বলি, এখানে কিন্তু কোনো ধরনের গিমিক নেই, দেখতে পাচ্ছেন মাত্র 2টি লেন্স এখানে ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে প্রাইমারি ক্যামেরা আর একটি হচ্ছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং 2টি কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে কোনো ডেপ সেন্সর বা ম্যাক্রো সেন্সর দিয়ে যে 4টি ক্যামেরা 5টি ক্যামেরা তৈরি করতে হবে এ ধরনের কোনো ব্যাপার নেই। এবং আমি আগেই বলেছিলাম নাথিং কিন্তু একটি ট্রান্সপারেন্সি ক্রিয়েট করার চেষ্টা করছে, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার চেষ্টা করছে এবং যারা বায়ার আছেন তাদের যে ট্রাস্ট সেটা কিন্তু অর্জন করার চেষ্টা করছে এই নাথিং ব্র্যান্ড। মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে এই ফোনটি আরও বেশি সারপ্রাইজ করেছে, সেটা হচ্ছে এর যে ফ্রেম সেটা কিন্তু অ্যালুমিনিয়াম,
এবং এর রিয়ারে যে গ্লাসটি ব্যবহার করা হয়েছে তাতে গরিলা গ্লাস 5 থাকছে এবং ফ্রন্টের ডিসপ্লেতেও কিন্তু আপনি গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছেন। এছাড়াও এই ফোনের ক্ষেত্রে কিন্তু IP53 রেটিং থাকছে, মানে এটি আসলে ছোটোখাটো পানির ঝাপটা সহ্য করতে পারবে, বাট এমন না যে ফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট, ফোনটি কিন্তু আপনি পানিতে ভেজাতে পারবেন না। বাট এর যেসব পোর্ট বা অন্যান্য যেসব পানি ঢোকার জায়গা আছে সেখানে এক ধরনের গ্যাসকেট ব্যবহার করা হয়েছে, সো খুব সহজে পানির ঝাপটা ছোটোখাটো বৃষ্টিতে এই ফোনটিতে কিন্তু আসলে পানি খুব একটা ঢুকবে বলে মনে হয় না। মিড রেঞ্জ ফোন হিসেবে এই ফোনে কিন্তু বেশ কয়েকটি ইন্টারেস্টিং ফ্যাক্টর থাকছে, সেটা হচ্ছে এতে কিন্তু 6.5 ইঞ্চের যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা হোলের ডিসপ্লে, আগে বলেছি এতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে এবং এতে কিন্তু 120Hz রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও এর যে ব্রাইটনেস সেটা কিন্তু ইনসেন, রেগুলারিতে 500 nits ব্রাইটনেস পাবেন, বাট আপনি যখন HDR কন্টেন্ট দেখবেন সেখানে কিন্তু আপনি 1200 nits পর্যন্ত পাবেন এর পিক ব্রাইটনেস। আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল বেজেল, যে ব্যাপারটা সাধারণত কিন্তু আমরা আইফোনের ক্ষেত্রে দেখে থাকি। অন্যান্য যেসব মিড রেঞ্জ থাকছে, অ্যান্ড্রয়েড যেসব মিড রেঞ্জের ফোন থাকছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নিচের যে চিন থাকছে সেটার সাইজ কিন্তু বড় হয়ে থাকে, বাট এটার চারপাশে খেয়াল করে দেখবেন যে আপনি যে বেজেলটা থাকছে সেটা চারদিকে কিন্তু একদমই সমান। চার্জিংয়ের ক্ষেত্রে একটা মিড রেঞ্জ ফোনের যেসব বিষয় থাকার কথা না এই ফোনের ক্ষেত্রে কিন্তু সেগুলোই থাকছে, লাইক এতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে যাতে আপনি 15W পর্যন্ত সাপোর্ট পাবেন। এছাড়াও এতে কিন্তু রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকছে, যেটা কিন্তু এই ধরনের মিড রেঞ্জ ফোনের ক্ষেত্রে আমি আসলে কখনোই দেখিনি। লাইক আপনি ছোটোখাটো যেসব ইয়ারবাডস থাকছে বা ওয়াচ থাকছে সেগুলো কিন্তু এখানে রেখে আপনি চার্জ করতে পারবেন 5W পর্যন্ত। অনেকের কাছে 5W অনেকটাই কম মনে হবে, বাট এসব ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে 5W কিন্তু যথেষ্ট ফাস্ট। আর এতে রেগুলার চার্জিং সিস্টেম যেটা থাকছে সেটাতে আপনি 33W পর্যন্ত চার্জ করতে পারবেন, যদিও এই ফোনের বক্সে কিন্তু কোনো চার্জিং ব্রিক থাকছে না, শুধুমাত্র একটি কেবল থাকছে, সিম ইজেক্টর থাকছে এবং বক্সের ডিজাইনটি আমার কাছে কিন্তু খুবই সফিস্টিকেটেড মনে হয়েছে। তো একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন যে এই ফোনের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রেজি ব্যাপার নেই, লাইক এতে কোনো ক্রেজি 100 MP 200 MP কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি, দুটি খুবই ইসেনশিয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি প্রাইমারি ক্যামেরা এবং অন্যটি হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এবং গিমিকের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ম্যাক্রো সেন্সর, 2 MP ডেপথ সেন্সর, সেগুলো কিন্তু এই ফোনের ক্ষেত্রে থাকছে না। এবং আমার মনে হয় যে এসব ব্যাপার দেখে যারা কনজিউমার আছেন, বায়ার আছেন, তারা কিন্তু একটা ব্র্যান্ডকে ট্রাস্ট করে থাকে। ইনসাইডের ক্ষেত্রেও এই ফোনে কিন্তু ক্রেজি কোনো ব্যাপার থাকছে না, এতে 4500mAh ব্যাটারি থাকছে, 8GB RAM, 128GB স্টোরেজ পাচ্ছেন, আর যে হায়েস্ট ভ্যারিয়েন্ট এই ফোনের সেটার ক্ষেত্রে পাচ্ছেন 12GB RAM এবং 256GB স্টোরেজ। প্রসেসর হিসেবে যেটি ব্যবহার করা হয়েছে সেটা মোটেই ফ্ল্যাগশিপ কিলার টাইপের কোনো প্রসেসর না, মিড রেঞ্জের জন্য একদম পারফেক্ট একটি প্রসেসর, স্ন্যাপড্রাগন 778G+, যেটি 2.5GHz 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি SoC। সো নর্মালি আমরা যে ধরনের গেম প্লে করে থাকি, যেসব হাইএন্ডের গেম, সেগুলো কিন্তু এই ফোনে মোটামুটি ভালো মতো প্লে করতে পারবেন, বাট ফ্ল্যাগশিপের যেসব ফিচার থাকে সেটা কিন্তু এর ক্ষেত্রে পাচ্ছেন না। ফাইনালি প্রাইসিং নিয়ে যদি বলি, বাংলাদেশের প্রাইস কত হবে সেটা কিন্তু এখনও ফুলি আনসার্টেইন। আমরা ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হতে দেখেছি, সেখানে এর যে বেস ভ্যারিয়ান্ট 8128GB যে ভ্যারিয়ান্ট সেটার প্রাইস ধরা হয়েছে 32,000-33,000 rupees। এবং আমার মনে হয় এখন বিশ্বজুড়ে যে অবস্থা, সব কিছুর প্রাইস বেশি, সেক্ষেত্রে এই ফোনের যে ভ্যাট ট্যাক্স সেটা দিয়ে বাংলাদেশের প্রাইস কত দাঁড়াবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আর খুব শীঘ্রই এর ফুল রিভিউ আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, সেখানের প্রাইস এবং অন্যান্য ব্যাপারগুলো অবশ্যই উল্লেখ করা হবে। তবে ইনিশিয়ালি এই ফোনটি কিন্তু আমি মাত্র একদিন ব্যবহার করেছি, সো এটা সম্পর্কে অনেক বেশি ডিটেল আপনাদের ইনফরমেশন দিতে পারলাম না, বাট প্রথম দেখায় সত্যি বলতে এই ফোনটি আমাকে খুবই ইমপ্রেস করেছে। এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এর যে পারফরমেন্স, যদিও পারফরমেন্স সম্পর্কে এখনও খুব বেশি বলতে পারছি না, বাট এখানে একটা ব্যাপার উল্লেখ করছি সেটা হচ্ছে এতে কিন্তু 3 বছরের যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার আপডেট সেটা পাচ্ছেন, মানে এতে এখন অ্যান্ড্রয়েড 12 থাকছে, এরপর অ্যান্ড্রয়েড 13, অ্যান্ড্রয়েড 14 এবং 15 আপডেট এতে পেয়ে যাবেন, এবং এতে 4 বছরের যে সিকিউরিটি আপডেট সেটা কিন্তু পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে যেটা থাকছে সেটা হচ্ছে নাথিং ওয়েস, এবং এটি কিন্তু একদম স্টকের কাছাকাছি। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফোনের ক্ষেত্রে একটি ব্লোটওয়্যারও দেখিনি, এবং সব মিলিয়ে এই ফোনটি আমার কাছে একটি পারফেক্ট প্যাকেজ মনে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নাথিং ফোন 1 নিয়ে আপনার কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অনেক ভালো।